হ্যালো বন্ধুরা, এখন আমি তোমাদের একটা জিনিস শেখাবো, যেটা হচ্ছে গিয়ে আমরা যে থিকনেস চেক করি সেটা কীভাবে আমরা চেক করি। এখানে আলটিমেটলি আমি এখন এই মুহূর্তে টেপের থিকনেস চেক করবো। টেপ অর্থাৎ আমরা যে প্লাস্টিক ব্যাগ বানাই, সেই প্লাস্টিক ব্যাগের যে থিকনেস, টেপের যে থিকনেস হয়, সেই থিকনেসটা আমরা কীভাবে চেক করি সেটা আমি তোমাদের এখন শেখানোর চেষ্টা করছি। এইখানে আমাদের থিকনেস গেজ আছে। এই থিকনেস গেজটা প্রথমে আমরা যে কাঁটাটা আছে একদম প্রপারলি জিরোতে সেট নিই, আমরা জিরোতে সেট করে দেবো ফার্স্ট টাইম। হ্যাঁ, এবার দেখো আমরা পুরো কাঁটাটাকে জিরোতে সেট করে নিয়েছি। এর আমরা লিস্ট কাউন্টটা একবার দেখে নিই। এর লিস্ট কাউন্ট দেখো, এখানে লেখা আছে 0.01 mm, অর্থাৎ এখানে প্রত্যেকটি যে ভাগ আছে, ছোটো ছোটো কাটা দাগগুলো আছে, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো দাগ, অর্থাৎ এখানে যে দাগগুলো আছে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল দাগ, এগুলো এক একটার ভ্যালু কিন্তু আমাদের 0.01 mm, অর্থাৎ আমাদের যদি এখানে সাপোজ ধরো কাঁটাটা আমাদের ঠিক একদম পার্টিকুলারলি এখন যে পজিশানে আছে সেটা হচ্ছে আমাদের 0.17 mm। যেহেতু দেখো এইখানে একটা ছোটো ঘড়ি আছে এই জায়গায়, এইটা যদি এক পার হয়ে যায়, ওয়ান পার হয়ে যায়, তাহলে আমরা 1 পয়েন্ট ধরবো। আর যতক্ষণ না ওয়ান পার হচ্ছে ততক্ষণ 0 পয়েন্ট এবার বড় কোনাটা হিসেবে আমরা আসবো। এখন যেমন 0.05 পাঁচের ঘরে আছে, এরপর যদি সাপোজ 10-এর 11-এর ঘরে আছে 0.11। এরকমভাবে আস্তে 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 দেখো ছোটো ছোটো কাঁটাটাও কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। এবার যদি এক সাপোজ ধরো পার হয়ে গেল, তাহলে 1 পয়েন্ট এখন কিন্তু পজিশন 9, 1.09। যে আরও এটা আস্তে 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 বাড়লো, ধরো এক এই মুহূর্ত কত 1, দেখো 1 পার হয়ে আছে, 1.2, এদিকে দেখো 20 পর 21, 22, 23, তাহলে 1.23। এইভাবে আমরা মেজারমেন্ট করব, ঠিক আছে। এবার এই দেখো এই যে দুটো জ আছে, এই দুটো জয়ের মাঝে এখানে দেখতে পাচ্ছ, এই দুটো জয়ের মাঝে আমি যখন এটাকে প্রেস করছি, এখানে কাঁটাটা যেমন ঘুরছে তেমনি এখানে আমার এই জয় এখানে গ্যাপিংটা বাড়ছে এবং কমছে। এইখানে আমি যদি টেপটা লাগিয়ে দিই, যে কোনো টেপ, তার ঠিকনেস দেখিয়ে দেবে। শুধু টেপ কেন, পেপার, কাগজ বা যে কোনো খুব অল্প থিকনেস মেজারমেন্ট করতে হবে, সেরকম কিছু এই গ্যাপিংয়ে দিলেই আমরা কত কি তার থিকনেস আমরা পেয়ে যাব। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো আমি আবার চলে এসেছি এবং এইখানে দেখো একটা টেপ আমি আটকে দিয়েছি। ওই টেপটা এখানে থিকনেসটা এখানে আটকানো আছে, এবার তাহলে আমরা এই থিকনেসটা পেয়ে গেছি। এবার কীভাবে আমরা মেজারমেন্টে লিখবো আমরা সেখানে চলে আসছি। না দেখো এখানে দেখো আমার এক পার হয়ে গেছে, ছোটো কাঁটাটা দেখো ছোটো কাঁটাটা আমার এক পার হয়ে গেছে, গিয়ে গেছে 2, এবং 2ও সামান্য পার হয়ে গেছে, তাহলে আমরা এখানে লিখব 2 পয়েন্ট। আর বড়ো কাঁটাটা দেখো 5-এর ঘরে আটকে আছে, আমি কী বলেছি একটা ঘর সমান 0.01 mm, তাহলে আমার 1, 2, 3, 4, 5 5-এর ঘরে আছে 2.05 mm। আমরা কী লিখব, টেপটা টেপ কত 2.05 mm, সরি, ঠিক আছে। আমরা এইভাবে টেপটার থিকনেস মেজারমেন্ট করব। আমি আরেকটা এক্সাম্পল দেখাই, এখানে আমি একটা ফেব্রিককে লাগিয়ে দিয়েছি এবং এখানে থিকনেস পড়েছে গেছে
এটা দেখো জিরো জাস্ট পার হয়েছে, মানে এক পার হয়নি, জিরো পার হয়েছে, মানে এখানে জিরো পয়েন্ট বড় কোনটা কোথায় আছে, দশ, দশের পর এক দুই, জিরো পয়েন্ট ওয়ান টু এম এম, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, জিরো পয়েন্ট ওয়ান টু এম এম। তাহলে আমরা রিডিংয়ে কি লিখব, জিরো পয়েন্ট ওয়ান টু এম এম, এইভাবে আমরা থিকনেস গেজ দিয়ে যে কোনো জিনিসের অল্প, খুব অল্প থিকনেস আমরা মেজারমেন্ট করতে পারি, হালকা অ্যালুমিনিয়াম শিট, কোনো লোহারও শিট হবে, পাতলা থিকনেসের যে কোনো কিছু আমরা এইভাবে চেক করতে পারি। যদি কোনো তোমাদের ডাউট হয় আমরা কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো আরও ভালোভাবে ক্লিয়ার করার, ওকে।